नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल किचन बम। आमी सुपर्णा। आज के आमी बनाबो राखी बंधन उत्सव उपलक्षे मालाई ब्रेड रोल। भीषण सॉफ्ट दारुण स्वादेर ई रेसिपिटी खेते दुर्दान्त लागे। आशा करी आजकेर रेसिपि आपनादेर खुबी भालो लागबे। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার চ্যানেলকে। চলুন শুরু করি আজকের রেসিপি, মালাই ব্রেড রোল। বন্ধুরা, এখানে আমি ছোট বাটির হাফ বাটি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দেব কেশর। কেশর আমি দুধের ভিতর ভিজিয়ে রাখব। বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মিল্ক থেকে ছানা কেটে নিয়েছি। এরপর ছানা থেকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানার সাথে মিশিয়ে দেব 2 বড় টেবিল চামচ চিনির গুঁড়ো। চিনির গুঁড়ো মেশালে খুব সহজেই ছানার সাথে চিনির গুঁড়োটা মিশে যাবে। চিনির গুঁড়োর পরিবর্তে এমনি চিনি দিলে সেক্ষেত্রে মিশতে টাইম লাগবে। তারপর সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব। মেখে নেওয়া ছানার সাথে মিশিয়ে নেব ড্রাই ফ্রুট। প্রথমে আমি কাজু কুচি দিয়েছি, দিয়ে দিলাম আমন্ড কুচি, দিয়ে দিচ্ছি কিসমিস, যেগুলো আমি ছোট ছোট পিস করে নিয়েছি, আর দিয়ে দেব পেস্তা কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুট এর সঙ্গে অ্যাড করে নিতে পারেন। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। পুরটা আমাদের তৈরি হয়ে গিয়েছে। গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব মিল্ক, যেটা আমি আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম। এখানে আমি বন্ধুরা 1/2 লিটার মিল্ক নিয়ে নিয়েছি। মিল্ক উষ্ণ গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব মিল্ক পাউডার। বন্ধুরা, আমি এখানে 2 বড় টেবিল চামচ মিল্ক পাউডার অ্যাড করে দিচ্ছি। মিল্ক পাউডার দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। মিল্ক পাউডার দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এবার এতে দিয়ে দেব 2 বড় টেবিল চামচ চিনি। ব্রেড মালাই রোল রেসিপির মালাইটা হালকা মিষ্টি বেশি ভালো লাগে। যারা বেশি মিষ্টি পছন্দ করেন তারা চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা, গ্যাসের ফ্লেম লো করে মিল্কের পরিমাণ অর্ধেক করে নেব। যতক্ষণ গাঢ় মালাই তৈরি না হচ্ছে, মাঝে মাঝে নাড়তে হবে, যেন তলা না ধরে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, এখানে আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। ব্রেডের স্লাইসে চারপাশে ব্রাউন অংশটা আমি কেটে বাদ দিয়ে দেব। রাখি বন্ধন উৎসব উপলক্ষে দারুণ স্বাদের এই মিষ্টিটি খুব সহজে সামান্য কিছু উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলা যায়। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। বন্ধুরা, এইভাবে আমি সব ব্রেডগুলো সাইডগুলো কেটে নিয়েছি। এই অংশগুলো ফেলবেন না, এগুলো যখন ব্রেড ক্রাম্ব বানাবে তখন এগুলো কাজে লেগে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন মিল্ক আমি জাল দিয়ে যে পরিমাণ ছিল তার অর্ধেক করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব 1/4 টেবিল স্পুন এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো ভালো করে মিল্কের সাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর। আমি এখানে 2 বড় টেবিল স্পুন দুধে ভেজানো কেশরটা এর ভেতরে দিয়ে দিচ্ছি।
सब किछु भालो करे मिशिए नेब। देखते पाच्छेन बंधुरा, मालाई तैरी हो गिए छे। एर थेके बेशी गाढ़ो मालाई आमी करब ना। गैसेर फ्लेमटा बंध करे मालाई किछुटा ठंडा करे नेब। बंधुरा, आगे तैरी करे रखा छानार पुर थेके किछुटा अंश निये आमी एरकम लम्बा शेप करे नेब। एबार ब्रेडेर पिसगुलोते मिल्क ब्राश करे नेब, जाते ब्रेडगुलो सफ्ट हो जाए, रोल बनानोर समय भेंगे ना जाए। एइभाबे एक एक करे आमी सब ब्रेडेर पिसगुलो मिल्क ब्राश करे नेब। बंधुरा, एखाने प्रथमे आमी एकटा ब्रेडेर स्लाइस निये निएछि, तार भितरे दिए देब छानार पुर। एबार हालका हाते एटाके रोल करे नेब। এইভাবে সব ব্রেড রোলগুলো আমি তৈরি করে নেব। বন্ধুরা, রোলগুলো সব তৈরি করে নিয়েছি। আগে থেকে তৈরি করে রাখা মালাই রোলগুলোর উপর দিয়ে দেব। মালাই এমন করে দিতে হবে যাতে রোলগুলো মালাইয়ের ভিতরে ডুবে থাকে। বন্ধুরা, ব্রেড রোলের উপর মালাই দিয়ে দেওয়ার পর পুরের সাথে যে ড্রাই ফ্রুটগুলো আমি ইউজ করেছি সেই ড্রাই ফ্রুটগুলো দিয়ে রোলের উপর সাজিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি দুধে ভেজানো কেশর, দিয়ে দিচ্ছি চেরি, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। দারুণ স্বাদের এই রেসিপিটি ফ্রিজে আধ ঘন্টা রেখে ঠান্ডা করেও খেতে পারেন, এইভাবেও খেতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে, সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমার চ্যানেলকে। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ বন্ধুরা পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাখি বন্ধন উৎসবের অনেক শুভেচ্ছা।